আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল্লাহ আল ইসলাম, এডু পার্ক 119-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা ফ্লোচার্ট এপিসোড পর্ব 4-এ আলোচনা করব কিভাবে দুটি সংখ্যার গসাগু নির্ণয় করার ফ্লোচার্ট নির্ণয় করা যায়, অঙ্কন করা যায়। সেক্ষেত্রে ফ্লোচার্ট অঙ্কনের শুরুতেই আমরা বিষয়টাকে অনেক বেশি বোধগম্য করার জন্য আমরা ছোটোবেলায় করে এসে দুটি সংখ্যার গসাগু নির্ণয়করণ এমন একটি পাটিগণিতের অঙ্কের অনুরূপ একটা অঙ্ক সমাধান করে বেসিক ধারণাটা নেবার চেষ্টা করব। তারপরে সেই ধারণাটাকে তুলনা করে ফ্লোচার্টের সঙ্গে বুঝিয়ে দিয়ে ব্যাপারটাকে খুব পরিষ্কার করে উপস্থাপন করব, আমি আশা রাখছি ইনশাআল্লাহ। মনে করি দুটি সংখ্যা 7 এবং 54, এদের গসাগু নির্ণয় করতে হবে। এটা পাটিগণিতের ছোটোবেলার একটা অঙ্ক। আমরা এই দুটি সংখ্যা যখন গসাগু নির্ণয় করতে বলা হতো, তখন আমরা সবার আগে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করতাম। অর্থাৎ ছোট সংখ্যাকে আমরা ভাজক, বড় সংখ্যাটা ভাজ্য রেখে আমরা ভাগ করতাম। তাহলে সেক্ষেত্রে ছোট সংখ্যা 7, বড় সংখ্যা 54। তাহলে ছোট সংখ্যাকে আমি ডিফাইন করেছি ছোট সংখ্যা অর্থাৎ এস দিয়ে, স্মল লেটার, স্মল নাম্বার, আর বড় সংখ্যাকে আমি ডিফাইন করেছি এল, লার্জ নাম্বার হিসাবে। ভাগ করে আমরা ভাগফল পেয়েছি 7 আর ভাগশেষ পেয়েছি 5। আমরা ভাগশেষকে রিমেইনিং নাম্বার হিসাবে, রিমাইন্ডার হিসাবে ডিফাইন করেছি আর। এই ভাগটা শেষ করার পরে আমরা যখন পরের ভাগটাতে গিয়েছি, তখন আবার 5 দিয়ে ভাগ করেছি 7কে। 5 দিয়ে যখন 7কে ভাগ করেছি, 5 কিন্তু হয়ে গেছে ছোট সংখ্যা, 7 কিন্তু হয়ে গেছে বড় সংখ্যা। বন্ধুরা কিভাবে হলো, যেটা আমার ভাগশেষ ছিল আর সেই ভাগশেষটা এখন ব্যবহার হচ্ছে এস অর্থাৎ ছোট সংখ্যা হিসাবে, আর আগে যেটা 7 ছিল ছোট সংখ্যা, সেই এস ছোট সংখ্যা সেটা এখন বড় সংখ্যা অর্থাৎ ভাজ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। আবার ভাগটা হলো, ভাগে একবার গেল, ভাগশেষ 2 নামলো, ভাগশেষ অর্থ আর, আর আরটা পরবর্তী ভাগের জন্য হবে এস। আর এই 5টা যা পূর্বের ক্ষেত্রে কী ছিল এস, তা এখন হলো আবার এল। এইভাবে ভাগ করে আমরা এক সময় ভাগশেষ 0 পেলাম। ভাগশেষ যখন 0 পাই, তখন ভাজকটা হলো আমাদের গসাগু। অর্থাৎ ভাজকটা কোনটা, ভাজকটা হলো 1, আর 1কে আমি কী দিয়ে ডিফাইন করেছি এস। অর্থাৎ এল এবং এস এই দুটিকে পর্যায়ক্রমে ভাগ করে সবার শেষে যে এসটা পাবো, সেই এসটাই হলো আমার সংখ্যা দুটির গসাগু। এটা আমরা একটা ছোটোবেলার আইডিয়াকে রিভিউ করে নিলাম। আসেন বন্ধুরা এবার ফ্লোচার্টে ঢুকি। যেহেতু দুটি সংখ্যা আমাদের গসাগু নির্ণয় করতে হবে, তাহলে শুরুতে আমরা স্টার্ট নিয়েছি এবং সংখ্যা দুটি নিয়েছি রিড এল এস। আগে বলেছি বড় সংখ্যাটা আমার এল, ছোট সংখ্যাটা এস, ন্যাচারালি এল লার্জ দেন এস। তারপরে আমরা একটা টেস্ট করেছি, এই ভাগশেষ চিহ্নটা বা পার্সেন্টেজ চিহ্নটা এখানে ভাগশেষ হিসেবে ব্যবহৃত হয়। আমরা এই ভাগটাকে কনসিডার করি, 54কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষটা আমরা কী পাই, 5। 5টাকে বলেছি আমি আর, অর্থাৎ ভাগশেষটাই আর। কিসের ভাগশেষ, বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করে ভাগশেষটা আর। তাই বন্ধুরা বড় সংখ্যাটা হলো এল, ছোট সংখ্যাটা হলো এস, এদের ভাগশেষটার নাম দিয়েছি আমি আর, আগে বোঝানো হয়েছে। পরবর্তীকালে আমরা পুরো এই অঙ্ক করে দেখেছি, ভাগশেষ আর যখন 0 হয়, তখন ছোট সংখ্যাটা হয় গসাগু। আমাদের বিবেচনা করতে হবে, যেমন এই ভাগ ফল করার পরে, ভাগ করার পরে ভাগশেষ কিন্তু সরাসরি 0 পায় নাই, আরও 2 দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধাপে গিয়ে আমরা ভাগশেষ 0 পেয়েছি। তাই এখানে প্রশ্ন আসবে যে ভাগশেষ কি 0 হয়েছে কিনা। যদি ভাগশেষ 0 হয়, ধরে নিতে হবে প্রসেসটা কমপ্লিট, আর প্রসেসটা কমপ্লিট যদি হয়, তাহলে প্রিন্ট করতে হবে গ্রেটার কমন ডিভিশন হলো এস, অর্থাৎ গসাগুর মানটা হলো এস এবং শেষ হয়ে যাবে। বাট প্রথম প্রসেসে আমরা দেখছি আমাদের ভাগশেষ 5 অর্থাৎ 0 নয়। তাহলে আর গ্রেটার দেন আর ইকুয়াল টু 0, এই প্রশ্নের উত্তরটা কী আসবে, নিশ্চিত মিথ্যা অর্থাৎ নো। নো যদি হয়, তাহলে বন্ধুরা এই ভাগ থেকে এই ভাগের ভিতরে আমাদের পরিবর্তনটা কী হয়েছিল, খুব ভালো করে লক্ষ্য করি। এখানে এল ছিল 54, এস ছিল 7, আর পরবর্তীতে এই 7টাই হলো আমার বড় সংখ্যা।
আর ভাগশেষ যেটা সেটা হলো ছোট সংখ্যা। তাহলে বন্ধুরা, ইনপুট সবসময় সমানের ডান দিকে থাকে। আমরা এখানে ডিফাইন করব নতুন বড় সংখ্যা, নতুন ছোট সংখ্যা কি। তাহলে নতুন বড় সংখ্যা কি সমান পূর্বের ছোট সংখ্যা, এখন বড় সংখ্যা, আর ভাগ শেষ যেটা সেটা হলো আমাদের ছোট সংখ্যা। তাহলে এটা নিয়ে সে আবার যাবে, আবার গিয়ে একই রকম এই নতুন বড় এবং ছোট সংখ্যাকে আবার সে কী করবে, ভাগ করবে, করে ভাগশেষ বের করবে। সেই ভাগশেষকে যথারীতি পূর্বের মতো আবার চেক করবে শূন্য কিনা। এভাবে কয়েকটা ধাপ যাওয়ার পরে এক সময় আরের মান অর্থাৎ ভাগশেষ শূন্য পাবে, আর ভাগশেষ শূন্য হয়ে গেলে সেটাই আমাদের গসাগো হবে এবং ফ্লোচার্টটি স্টপ হয়ে যাবে। আশা করি বন্ধুরা সবাই আপনারা সবাই বুঝতে পেরেছেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। এ সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি নিশ্চিত যথাসাধ্য দিয়ে আপনাদের সকল কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন, আরও নতুন নতুন ভিডিও আসবে, সেগুলি দেখে আপনারা আপনাদের পড়া বা পাঠকে সহজ করে তুলবেন, আমি সেই চেষ্টা রাখব এবং আপনারা আমাকে সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।